সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেল। আগে যখন গ্রামের বাড়ি যেতাম, ফুফু, চাচা, চাচি, ফুফা সবাই একত্রে মিলে যেতাম। ফুফু তো ভাই বোন, চাচা তো ভাই বোন, সবাই কত দুষ্টুমি, খুনসুটি। সবচেয়ে মজার যে ব্যাপারটা ছিল সেটা ছিল রাতের বেলা এক বিছানায় গাদাগাদি করে সব ভাইরা মিলে রাত কাবার করে দিতাম। ভাবলে এখন শুধু দীর্ঘশ্বাস ছাড়া কিছুই আসে না, কারণ দিনগুলো স্মৃতি হয়েই রয়েছে। সেই সময় সুযোগ কোনোটাই আর নেই, আফসোস হয় আজকের প্রজন্মরা এই আধুনিকতা আর ডিজিটালাইজেশনে সেই আমেজ পায় না। গ্রামীণ জীবনের স্বাদ তারা কখনো পায়নি, অথচ সুখ শান্তি রয়ে গেছে সেই গ্রামীণ জীবনের মধ্যেই। মানুষ শহরে আসে জীবিকার তাগিদে, ব্যস্ত নগরীতে প্রকৃত অর্থে সুখের সন্ধান কেউই পায় না। সুখ রয়েছে সেই শিকড়েই, সুখ আবার নির্ভর করে ব্যক্তি বিশেষে, এটা মনের ব্যাপার। মানসিক প্রশান্তি যার আছে তার আর কিছুর প্রয়োজন হয় না, আর যার মানসিক প্রশান্তি নেই, নিজের উপরে যার, তোরা কি বলিস ইংরেজিতে, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন, যার সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা নেই, তার কাছে জাগতিক সব আমোদ প্রমোদ বিলাসিতার বস্তু থাকলেও সুখটা নেই।